ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অসমের পুনরাবৃত্তি উত্তরপ্রদেশেও। শিলচরের পর লখনউ বিমানবন্দরেও আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে সমর্থন জানাতে আজ লখনউ যান প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, সাংসদ প্রতিমা মণ্ডল, আবির বিশ্বাস এবং নাদিমুল হক। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সঙ্গে দেখা করার কথা ছিল তাদের, কিন্তু লখনউ বিমানবন্দর থেকে তাদের বেরোতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে জানানো হয় 144 ধারা জারি থাকায় ওই এলাকায় যাওয়ার অনুমতি নেই। আমাদের উদ্দেশ্য একই ছিল যে লোকজন মারা গেছে, ওর বাড়িতে গিয়ে ওর সাথে থাকা, আর কিচ্ছু ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশনও দিয়েছে একদম শান্তিভাবে ওর বাড়িতে যাবে, আর ওর একটা হিউম্যানিটেরিয়ান কজ। যখন প্লেন নামলো আমরা দেখলাম যে প্লেনটা পুরো সব ইউপি পুলিশ থেকে ঘিরে দিল, পুলিশ প্লেনে চড়ে এসছে, আমাদের ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করে বাসে উঠতে দিল না। আমি জিজ্ঞেস করলাম যে কেন এটা আমরা 1947 আছি না 2019 আছি, এটা ব্রিটিশ রাজ না ইন্ডিয়ান রাজ, আপনারা কেন এমনি করছেন, আমাকে একটু কিছু দিন, আমাদের কি দোষ আছে, কি ক্রাইম করেছি, আপনারা কে, আপনারা আমাদের ধাক্কা দিয়ে একটা অন্য বাসে নিয়ে একটা জায়গায় এসছে এয়ারপোর্টের প্রেমাইসিসে, কোন জায়গা কি আছে আমরা জানি না, আমরা জাস্ট রাস্তায় সবাই বসে আছি, আর কিছু কাউ কেউ পরিচয় দিইনি যে কে আছে কে নাই, আমরা সব ভেতরে যাওয়া আমরা বারণ করলাম যে আমরা বাইরে বসে আছি, আমরা বাইরে ধর্নাতে বসে আছি। এটা ব্রিটিশ পুলিশ করতো তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু আমাদের নিজের পুলিশ কি, আমাদের কি দোষটা কি, আমরা তো এখানটা কোনো প্রবলেম ক্রিয়েট করতে আসিনি, একটা হিউম্যানিটেরিয়ান কজ রিলিফ দেখেছিল, কোনো কিছু করিনি, নো স্লোগানিং, নাথিং। তা সত্ত্বে সবাইকে এসে একটা অন্য জায়গায়, আর পুলিশ মানে 100 পুলিশ, যে আমরা যেমনি যারা টেররিস্ট আমরা ক্রিমিনাল না, আমরা কি করেছি, আর সব লোকেরা দেখছি যে কি হচ্ছে এটা কি। সো ইটস ভেরি আনফর্চুনেট, অনেক অনেক দুঃখের কথা যে এটা 1947 মনে করিয়ে দিয়েছে। লখনউ এই ঘটনা নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। আসামেও আমাদের প্রতিনিধি দলকে আটকেছে, এখানেও আটকাচ্ছে, এরা সত্য জানতে দেয় না। সুতরাং এরা যে অসাংবিধানিক, অগণতান্ত্রিক, হিংস্রশ্রয়ী, এদের আচরণ দিয়ে প্রমাণ পায়, মানুষের জবাব দেবে।